নমস্কার বন্ধুরা টাইচ ইমিজেন নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে যেটা তুমি আলোচনা করেছি কবিতা সমস্ত ছোট প্রশ্ন উত্তর চলো দেখে নেওয়া যাক এক নম্বর প্রশ্ন দেখো বাঁশি কবিতাটি কোন কাব্যগন্ধ অন্তর্ভুক্ত বাঁশি কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্ব কাব্যগন্ধ অন্তর্ভুক্ত দুই নম্বর প্রশ্ন দেখো বাঁশি কবিতাটি পুনশ্ব কাব্যগন্থে কত সংখ্যক কবিতা তিরিশ সংখ্যা কবিতা উত্তর তাও দেখো বাঁশি কবিতাটিতে কয়টি স্তবক ও কয়টি চরণ আছে স্তবক ও ছয়টি চরণ আছে তারপর দেখো চার নম্বর প্রশ্ন হরিপদ কেরানী কোথায় বাস করত হরিপদ কেরানি কিনু গোয়ালার গলিতে একটি দোতলা বাড়ির লোহার গড়ার দেওয়া একতলা ঘরে যেটি পথের ধারে অবস্থিত যার দেওয়ালে নানা নোনা ধরা নোনা অর্থাৎ সবুজ যে শেওলা মাঝে মাঝে বালি খসে পড়েছে মানে পুরনো বাড়িগুলো যেমন হয় শ্বেতা পড়া দাগ সেই ঘরে থাকতো হরিপদ কেরানির ঘরের দরজার উপর কি আঁকা ছিল হরিপদ কেরানি ঘরের দরজার উপর আঁকা ছিল একটি মার্কিন থানার মার্কা সিদ্ধার্থ গণেশের ছবি এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তাও ছয় নম্বর দেখো মার্কিন থান কথার অর্থ কি মোটা সুতি কাপড় বিশেষকে মার্কিন কাপড় বা মার্কিন থান বলা হয় হরিপদ কেরানির সংস্থান কিভাবে হয় সাত নম্বর প্রশ্ন হরিপদ কেরানি দত্তদের বাড়িতে যে ছেলেটাকে পড়ায় সেই ছেলেটা মাধ্যমে অন্য সংস্থার মানে দুবালো দুটো খেতে পায় যেমন কাজের লোক খেতে পায় ঠিক তেমনভাবে তো আবার দেখো নেই তার অন্যের অভাব তার বলতে কাকে বোঝানো হয়েছে নেই তার অন্যের অভাব উদ্ধৃতাংশিতে তার বলতে হরিপদ কেরানির সঙ্গে এক ছাদের তলায় যে জন্তু জানোয়ারগুলি বাস করে যেমন টিকটিকি ইঁদুর তাদের হরিপদ বাবু কত টাকার বিনিময়ে হরিপদ বাবু কত টাকার বিনিময়ে কোন অফিসে কাজ করেন হরিপদ পঁচিশ টাকার অফিসে ক্যারানির কাজ করেন শিয়ালদহ বা শিয়ালদহ স্টেশনে হরিপদ যায় কেন সন্ধ্যা থেকে রাত্রি সাড়ে দশটা পর্যন্ত বাবু শিয়ালদাহ স্টেশন থেকে আলো না জ্বালানোর জন্য মানে ঘরে যাতে কারেন্টের খরচ বাঁচে তার জন্য সে কারেন্টের খরচে দিতে অক্ষম তাই সে সেখানে যায় শিয়ালদহ স্টেশনে শিয়ালদহ স্টেশনে হরিপদ কেমন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কাটায় শেলদা স্টেশনে আলো জ্বালানোর দায় এড়াতে হরিপদ যায় সন্ধ্যেবেলা ইঞ্জিন ধস ধস ট্রেনের হুইসিল বাঁশির আওয়াজ শুনতে যাত্রীদের ব্যস্ততা ও কুলিদের হাঁকাহাঁকি শুনতে শুনতে হরিপদর কেটে যায় কয়েক ঘন্টা ধস ধস কি ধরনের শব্দ ধস ধরটি ধনাত শব্দ এর পরের যে পেপারটা আমি দেবো পরের যে পেজটা সেটা আমি এরকম বলে দিচ্ছি না শুধু ছবি দিয়ে দিচ্ছি তোমাদের যাতে সুবিধা হয় লিখে নেবে তোমরা এবং স্ক্রিনশট অবশ্যই তুলে নেবে চলো তাহলে আজকের মতো এইটুকু সবাইকে ধন্যবাদ নতুন ভিডিও দেখা হচ্ছে